এই সরকারখন এখন এসসি বিরোধী সরকার। এওঁলোকে এসসির কথা কৈছে, কিন্তু আমাৰ খিলঞ্জীয়া এসসি সকলক নিধনৰ কাৰণে তেওঁ চেষ্টা কৰিছে ৰাজনৈতিক। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ভিজন খিলঞ্জীয়া, মিশন খিলঞ্জীয়া নিধন। পুরনি বিজেপি এজন এজনকৈ রঞ্জিত দাস, রঞ্জিত দত্ত, রাজেন গোসাই, চন্দ্রমোহন পাটোয়ারী, পরিমল চক্রবৈদ্য, পদ্ম হাজরিকা, প্রশান্ত ফুকন, রমাকান্ত দেউরী, বিনোদ হাজরিকা, সুমন পরিদ্রা সকলকে এফালের পর নিধনের লাভ করেছে। গণ পরিষদের গোটেই যে জিকি অহা এমএলএ, সেই আটাইবিলাক নিধন করার কারণে ব্যবস্থা করেছে। খিলঞ্জীয়াক নামটো দেখুৱাই গণ পরিষদক এনেকৈ রাজনৈতিক ভাবে পাতিছে। এজিপি নিধনের ভিতর কেবল ফণীভূষণ চৌধুরী নয়, এজিপি নিধনের ভিতর কমলা কলিতা নিধন রাজনৈতিক ভাবে, প্রদীপ হাজরিকা নিধন, তারপর আপনার আমার এই ওসরে আছে নাকি রবীন্দ্র নারায়ণ কলিতা নিধন, প্রদীপ হাজরিকা নিধন, কমলা কলিতা নিধন, ফণীভূষণ চৌধুরীর নিধন, তারপর কি কয় আপনার রবেন্দ্র নারায়ণ কলিতা নিধন, ভবেন ভরালী নিধন, রেণু প্রমাণ রাজপ নিধন, গোটেই গণ পরিষদের গোটেই যে জিকি অহা এমএলএ, সেই আটাইবিলাক নিধন করার কারণে ব্যবস্থা করেছে। ভবেন ভরালী নিধন রাজনৈতিকভাবে, রেণু কুমার রাজপথ নিধন রাজনৈতিকভাবে, ফণীভূষণ চৌধুরীর নিধন রাজনৈতিকভাবে, কমলা কলিতার নিধন রাজনৈতিকভাবে, প্রদীপ হাজরিকার নিধন রাজনৈতিকভাবে, আর আমার রবীন্দ্র নারায়ণ কলিতার নিধন রাজনৈতিকভাবে। এনেক এক গুলি দুই শিকার কি করেছে, যে আসলতে খিলঞ্জীয়াক নামটো দেখুৱাই অসম গণ পরিষদক এনেক রাজনৈতিকভাবে পাতিছে। আপনারা সকলে জানে যে এই যুক্ত সমষ্টি পুনর্নির্ধারণের যে ড্রাফট তৈরি করেছে, খসড়া তৈরি করেছে, এই খসড়াট হিমন্ত বিশ্বকর্মার মু সাহেব বাহিনীক বসাবর কারণে তৈরি করা হয়েছে। হিমন্ত বিশ্বকর্মার নিজের কারণে সমষ্টি সংরক্ষণ, হিমন্ত বিশ্বকর্মার পত্নীর কারণে সমষ্টি সংরক্ষণ, হিমন্ত বিশ্বকর্মার ভবিষ্যতের পুত্রর কারণে সমষ্টি সংরক্ষণ, হিমন্ত বিশ্বকর্মার একদম ওসরের মানুষ জয়ন্ত মল্লর কারণে সমষ্টি সংরক্ষণ, আর জয়ন্ত মল্লর কারণে সমষ্টি সংরক্ষণ করবলে গিয়ে চন্দ্রমোহন পাটোয়ারীক রাজনৈতিকভাবে সমাধিস্থ করে অহা, পীযূষ হাজরিকার মানে সমষ্টি রক্ষণাবেক্ষণ দিবলে গিয়ে তিওয়া জনগোষ্ঠীক একেবারে নিধন করে অহা, তো এতিয়া পুরনি বিজেপি কত কত আপনাদের দেখবলে পাব যে কত কত এনেকে নিধন করার মিশন হয়েছে হিমন্ত বিশ্বকর্মা সরকারের। পুরনি বিজেপি নিধন রঞ্জিৎ দাস পাটাচার কোষে, রঞ্জিৎ দাস তার আগর সর্ব সমষ্টি ঢুকে নাকি করবে, রঞ্জিৎ দত্ত বিহারী সেটা এসসি করবে, রাজেন গোহাই নগাঁও লোকসভা নিধন। আপনাদের সকলে জানে যে নগাঁও লোকসভা তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ, রাজেন গোহাইক নিধন করব কারণে এই কাম করবে, চন্দ্রমোহন পাটোয়ারী ধর্মপুর শেষ করে দেবে, পরিমল শুক্লবৈদ্য ধলাই সমষ্টিটো খতম করে দেবে, পরিমল শুক্লবৈদ্য তেখেত আপনাদের সকলে জানে যে বাঙালি সকলের একজন গুরুত্বপূর্ণ নেতাই হোক, বাঙালি সকলের পর একমাত্র যিজন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য নিধন করার যোগ্য লোলে ইয়াতে পুরনি বলে পদ্ম হাজরিকা সতিয়া বহুত মুসলমান মানুষ ঘুরাই দিয়ে পদ্ম হাজরিকার নিধন যোগ্য করবর কারণে তার বিফল হয়েছে, প্রশান্ত ফুকন ডিব্রুগড় গোটেই জনগাঁথনি চেঞ্জ করে দিল, রমাকান্ত দেউরী মোরগাঁও একমাত্র তিওয়া প্রতিনিধি আসে নাইকিয়া করবর কারণে তার জনগাঁথনি পরিবর্তন করে দিল, বিনোদ হাজরিকার লাভল খতম, সুমন হরিপ্রিয়া সাধু খতম, তেতিয়াহলে ভিজন খিলঞ্জীয়া মিশন শত্রু নিধন, তাতে পুরনি বিজেপি এজন এজনক রঞ্জিৎ দাস, রঞ্জিৎ দত্ত, রাজেন গোসাই, চন্দ্রমোহন পাটোয়ারী, পরিমল শুক্লবৈদ্য, পদ্ম হাজরিকা, প্রশান্ত ফুকন, রমাকান্ত দেউরী, বিনোদ হাজরিকা, সুমন পরিপ্রিয়া সকলকে এফালের পর নিধনের লক্ষ্য দুর্বা করেছে।
আমি কৈছো যে এতিয়া যেটো নটা বিধানসভা সমষ্টি আমাৰ অনুসূচিত জাতিৰ কাৰণে সংৰক্ষণ কৰা কৈছে তাৰ কেৱল পাঁচটাহে অসমৰ খেলঞ্জীয়া এছ চি সকলৰ কাৰণে সংৰক্ষণ কৰা হৈছে নটাৰ ভিতৰত চাৰিটাই বাঙালী এছ চি সকলৰ কাৰণেহে সংৰক্ষণ সেইকাৰণে এই চৰকাৰখন এখন এছ চি বিৰোধী চৰকাৰ বা অনুসূচিত জাতি বিৰোধী চৰকাৰ বুলি আমি ক'ব খোজো কোন অনুসূচিত জাতি বিৰোধী চৰকাৰ খিলঞ্জীয়া থলুৱা অনুসূচিত বিৰোধী চৰকাৰ বুলি আমি ক'ব খোজো এওঁলোকে এছ চিৰ কথা কৈছে কিন্তু আমাৰ খিলঞ্জীয়া এছ চি সকলক নিধনৰ কাৰণে তেওঁ চেষ্টা কৰিছে ৰাজনৈতিকভাৱে আজি এছ চিৰ কাৰণে এটা এম পি চি দিলে শিলচৰ কিন্তু সেইবোৰ আমাৰ খিলঞ্জীয়া এছ চিৰ কাৰণে নহয় আজি দেৰগাঁও সমষ্টিটো খিলঞ্জীয়া এছ চি সকলৰ কাৰণে সংৰক্ষিত আছে সেইটো কৰ্তন কৰি দিলে বিজেপি চৰকাৰে আজি মঙলদৈ বিধানসভা সমষ্টিটো খিলঞ্জীয়া এছ চি সকলৰ কাৰণে সংৰক্ষিত আছে সেইটো কৰ্তন কৰি দিলে বিজেপি দলে আর কর্তন করে দিলে বকু এস সি এনেকৈ খিলঞ্জীয়া যিসকল অনুসূচিত জাতির লোক খিলঞ্জীয়া জাতির অনুসূচিত জাতির লোকসকলক ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেকারণে আমি দাবি উত্থাপন করো যে এই নটা অনুসূচিত জাতির যে সমষ্টি এই সমষ্টির বেশিরভাগ এনেকুয় সমষ্টিত সংরক্ষণ করব লাগে এস সি সকলের কারণে যত অসমীয়া খিলঞ্জীয়া এস সি সকলে তাত নির্বাচন খেলব পারে আমি মঙলদৈ আমি দেরগাঁওর নিচিনা এই যা সমষ্টিত এস সি সকলের ইমান দিন ধরে নির্বাচন অবতীর্ণ হয়ে আসছিল সেই সমষ্টিবিল কর্তনের তীব্র বিরোধিতা করছো আর এস সি সকলক করা অন্যায়ের আমি তীব্র বিরোধিতা করছো আমি খিলঞ্জীয়া যে বিজন দেখুৱাই আছে বাহিৰৰ বিজন দেখুৱাই আছে যে বিজনটো হল খিলঞ্জীয়া প্ৰত্যাহাৰ কৰা কিন্তু মিশনটো কি যে খিলঞ্জীয়া এছ চি ৰাজনৈতিকভাৱে নিশ্চিত কৰা এইটো বন্ধ কৰিবলৈ তাৰপাছত এই যিটো হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিজন খিলঞ্জীয়া মিশন খিলঞ্জীয়া বিধন এই মিশন খিলঞ্জীয়া বিধনক এইবাৰ কি কৰিলে ফণীভূষণ চৌধুৰী আপনাদের সকলে জানে যে নামনি অসমৰ আটাইতকৈ ডাঙৰ জনগোষ্ঠীটোৰ নাম কোচ ৰাজবংশী কোচ ৰাজবংশীসকলে পৰম্পৰাগতভাৱে বঙাইগাঁও বিধানসভা সমষ্টিত নিৰ্বাচন জিকি আহিছে এতিয়া বঙাইগাঁও বিধানসভা সমষ্টিটো কোচ ৰাজবংশীসকলে জিকিব নোৱাৰাকে জনগাঁথনিটো পৰিৱৰ্তন কৰি দিয়া হ'ল আজি ফণীভূষণ চৌধুৰী ডাঙৰীয়ে নিজে সংবাদ মাধ্যমত কৈছে যে তেওঁ দহটা পঞ্চায়ত কোচৰাজবংশী বসতি কৰা দহটা পঞ্চায়ত সেই সমষ্টিৰ পৰা কৰ্তন কৰি নি বেলেগ সমষ্টিত দি দি তেওঁ সমষ্টিটো কোচৰাজবংশী সংখ্যালঘুত পৰিণত কৰি পেলোৱা হওক আৰু সেই সমষ্টিটো বেংগলী হিন্দুসকল আৰু হিন্দী ভাষীৰ কাৰণে দি দিয়া হওক গতিকে এনেকৈ ফণীভূষণ চৌধুৰী বা কোচৰাজবংশী মানুহক ৰাজনৈতিকভাৱে নিধন কৰাৰ যি মিছন বিজেপি চৰকাৰে লৈছে এইটো আমি বন্ধ কৰিবলৈ লাগিছে